হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি কৌশিক, আর ওয়েলকাম টু মাই চ্যানেল প্যারাডাইস আর্ট। তোমরা অবশ্যই আমার আগের ভিডিওটা দেখেছো বা দেখে থাকবে। আগের ভিডিওতে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পোর্ট্রেট 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কীভাবে উল্টো করে এঁকেছিলাম স্টেজে, একটা স্টেজ প্রোগ্রাম ছিল ওটা আমার, ওখানে তোমরা দেখে থাকবে। মাত্র 4.5 মিনিটের মধ্যে ওইটা আমি কমপ্লিট করেছিলাম। যাই হোক, আজ তোমাদের কাছে এসেছি একটা নতুন বিষয় নিয়ে, যেটা হচ্ছে তোমরা অবশ্যই দেখে থাকবে এটা, যে কিভাবে নিজেদের পেন্সিল স্কেচকে আরো ইম্প্রুভমেন্ট করবে, কিভাবে আরো ইম্প্রুভ করবে। তো হয় না যে আমি হয়তো ওয়াটার কালার ভালো পারি বা সবকিছুই হয়তো করি, বা স্কেচটা না ঠিকঠাক আসে না। হ্যাঁ, ওটাকে ইম্প্রুভমেন্ট করার জন্যই তোমাদেরকে আজ কিছু টিপস দিতে এসেছি, সিম্পল টিপস। তোমরা এগুলো অ্যাপ্লাই করো, আশা করি একদিনে নয় তোমরা আস্তে আস্তে তোমাদের ফলটা বুঝতে পারবে। এটা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের কাছে শেয়ার করছি, এটা অবশ্যই হবে। প্রথমে একটা কি নিলে, তুমি নিউজ প্রিন্ট পেপার নিলে, আমি যেমন নিয়েছি তুমি দেখে না, একটু একটা বড় নিউজ প্রিন্ট পেপার। এটা তুমি বাজারে যে কোনো আর্ট মেটেরিয়ালসের দোকানেই তোমরা কিনতে পারবে, হ্যাঁ বেশি দামও নয়। আর একটা 10B পেন্সিল দেখে নাও, 10B পেন্সিল আর একটা চারকোল পেন্সিল। তোমরা 10B পেন্সিলটা ইউজ করবে প্রথম। প্রথম চারকোল পেন্সিল ইউজ করা তোমাদের দরকার নেই, কারণ প্রথম 10B পেন্সিল দিয়ে তোমরা স্টার্টিং করো, তাহলে তোমাদের আস্তে আস্তে আরো ইম্প্রুভমেন্ট তোমরা নিজেরা বুঝতে পারবে। কি করবে, জাস্ট পেন্সিলটাকে এইভাবে ধরবে, আমি দেখিয়ে দিচ্ছি, হাত জাস্ট এইভাবে ধরবে পেন্সিলটাকে, এইভাবে, নট এভাবে, এভাবে ধরো না, ঠিক আছে, এভাবে ধরবে। এভাবে ধরছি কারণ কি, আমাদের হাতের মধ্যে আমাদের বাহুটা আমাদের কন্ট্রোলের মধ্যে চলে আসবে, কন্ট্রোল। আমরা ছবি আঁকা মানেই একটা কন্ট্রোলের জিনিস, আমরা কিভাবে সেটাকে কন্ট্রোল করবো সেটা আমাদের ব্যাপার। এভাবে ধরতে বলছি কারণ কি, আস্তে আস্তে তোমার হাতটা কন্ট্রোল আসবে, এবং কন্ট্রোলে এলেই তোমার ছবিটাও আরো ভালো হবে, স্কেচ তোমার আরো বেটার হবে। যেটা বলছিলাম, শুরু করবে তোমরা, তোমার যা খুশি দেখে নাও একবার, এইভাবে তুমি শুরু করবে, এরকম করে লাইন টানবে। এরকম করে তোমরা লাইনগুলো টেনে যাবে, ঠিক আছে। এখানে কোনো বাধ্যবাধকতা নেই, নিজেদের ফ্রিডমের মতো যা খুশি লাইন টানবে, এরকম করে একটু বড় বড় করে দাগগুলো টানবে। দেখো আমি কিন্তু এরকম করে ধরে আছি পেন্সিলটা, ঠিক আছে, পেন্সিল এরকম করে ধরে আছি। এরকম করে দাগ টানার পর তোমরা এরকম করে তোমরা ছেড়ে দেবে না, এরকম করে টেনে যাবে। এটা কতদিন করবে, যতক্ষণ না তোমার এটা করতে বোরিং ফিল হয়। বোরিং ফিল মানে এরকম করে একটা পেপারে করলে এরকম করে পেপারের পর পেপার করে যাবে। তোমরা এটা নিউজ প্রিন্ট পেপার বলতে তোমরা এমনি নিউজ পেপারেও করতে পারো, ঠিক আছে, এমনি নিউজ পেপারেও তোমরা করতে পারো প্র্যাকটিসটা, কারণ তোমাদের এটা নিউজ পেপারের মধ্যে করলে যাই হোক পয়সা লাগবে না, কারণ ওই পেপার অনেক নষ্ট হয়, তো কোনো ব্যাপার নেই, এমনি নিউজ পেপারেও করতে পারো, ঠিক আছে। এরকম করে যা খুশি এরকম করে, এরকম করে, এরকম করে তোমাদের স্কিল ইম্প্রুভমেন্ট করার জন্য এরকম করে প্র্যাকটিসটা করে যাবে। যতক্ষণ না তোমাদের মনে বোরিং ফিল আছে, আমি একদিনে বলছি না, এরকম করে তোমরা পার ডে রেগুলারিটি করে যাবে, 7 দিন 8 দিন 10 দিন হতে পারে, ঠিক আছে, যতক্ষণ না তোমাদের মধ্যে রেগুলারিটি। হয়তো কেউ বলবে কি রে এগুলো হিজিবিজি কি আসছিস, বলতেই পারে, কোনো কথায় কান দেবে না, কারণ তারা বুঝতে পারবে না ব্যাপারটা। হ্যাঁ, আমাকে এরকম করে বলেছিল, যাই হোক, এরকম করে যা খুশি কন্টিনিউ করেই যাবে, করেই যাবে, যতক্ষণ না তোমার একটা বোরিং ফিল আছে। সে জায়গায় তোমার এটা 100টা পাতাতেও হতে পারে, আবার 50টা পাতাতেও হতে পারে, তবে গোটা পাতা জুড়ে করবে, এতটুকু ফাঁক দেবে না, এরকম করে করেই যাবে। চেষ্টা করবে রুল যত শেষ করে দেয় তত আরো ভালো, রুল যেন শেষ করে দাও।
কভার করে দিয়েছি গোটা পাতাটা জুড়ে, ঠিক আছে। এবার তোমরা কি করবে, এবার তোমরা, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা যত যতক্ষণ না তোমাদের বোরিং ফিল আসবে তোমরা এটা করে যাবে। এটা করার পর তোমাদের সেকেন্ড স্টেপ হবে, এরপর তোমরা শেপ আঁকবে। শেপ শেপ মানে দেখাচ্ছি কিরকম শেপ, এটা মোটামুটি 7 দিন 8 দিন করে গেলে তারপর শেপ আঁকবে। তোমরা শেপ আঁকবে, শেপ মানে তোমরা যা খুশি, শেপ মানে হচ্ছে বিভিন্ন আকার আয়তনে জিওমেট্রিক্যাল ফর্মের শেপ, ঠিক আছে। প্রথম সাপোজ তুমি একটা স্টেল লাইন টানলে, স্টেল লাইন, আবার একটা স্টেল লাইন টানলে, আবার স্টেল লাইন টানলে, এরকম করে তোমার মনের মতো করে তুমি স্টেল লাইন টেনে যাচ্ছ। এক্ষেত্রে কি হচ্ছে, আমাদের হাতের একটা ব্যালেন্স আসছে, হাতটা আমাদের সোজা হচ্ছে, ঠিক আছে। দেখে নাও ত্রিভুজ শেপ করলে, এবং সেটাকে রিপিট একবার করে ছেড়ে দেবে না, রিপিট করবে। স্টেল লাইনের ক্ষেত্রেও সেম, স্টেল লাইনটা একবার করার পর ওটাকে আবার রিপিট করবে, সবগুলোই রিপিট করবে। আয়তক্ষেত্র, সার্কেল, ত্রিভুজ আবার করলে, এরকম করে বিভিন্ন শেপ তোমরা করবে, বিভিন্ন শেপ তোমরা যা দেখতে পাও বাড়ির আশেপাশে রুমের মধ্যে, সব বক্স, স্টার করলে, স্টার করলে। তো বন্ধুরা যেটা বলছিলাম, এরকম করে শেপ গুলো তোমরা করে যাবার পর মোটামুটি এগুলোও তোমাদের কিন্তু অনেকক্ষণ করতে হবে, অনেকক্ষণ মানে যতক্ষণ না এটাও বোরিং ফিল হয়, এটাও বোরিং ফিল হওয়া পর্যন্ত তোমাদের কিন্তু করতে হবে, এগুলো তোমাকে করে যেতে হবে। একটা পাতা, দুটো পাতা, তোমার জটা পাতা, জটা পাতা মনে হয় তোটা পাতা করবে, তবে ছেড়ে দেবে না, সঙ্গে সঙ্গে এগুলো করে যাবে, ঠিক আছে, এগুলো করে যাবে। এবং এগুলো একবার দুবার যতবার চেষ্টা করবে এগুলোকে রিপিট করা, রিপিট করা। বন্ধুরা আমি আশা করছি তোমাদের এইভাবে ইম্প্রুভমেন্ট হবে। আমি এটা দেখালাম, সব তো ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না, এরকম করে বিভিন্ন শেপ তোমরা করে যাবে, বিভিন্ন শেপ, জ্যামিতি বক্স, ঠিক আছে, শঙ্কু আকৃতি, চোঙ, যা খুশি তোমাদের ইচ্ছা মতো শেপ, একটা জিওমেট্রিক্যাল ফর্ম ধরে শেপগুলো করে যাবে। এবং তোমরা ওটা রেগুলারলি প্র্যাকটিস করে যাবে, একদিন করে ছেড়ে দিও না, ঠিক আছে, ওটা প্র্যাকটিস করে যাবে। প্র্যাকটিস করতে করতে তোমাদের হাতের এমনি একটা ব্যালেন্স চলে আসবে, খুব সুন্দর ব্যালেন্স আসবে, তোমরা নিজে সেটা বুঝতে পারবে। দেখে নাও তোমরা এরকম করে করে যাচ্ছ, করে যাচ্ছ, করে যাচ্ছ, ঠিক আছে। যেটা বলছিলাম, হ্যাঁ, আমার নেক্সট ভিডিও আসছে, তোমরা অবশ্যই চোখ রাখো আমার চ্যানেলে, তাতে তোমরা আরো এরপরে আমার সেকেন্ড টিউটোরিয়াল ভিডিওটা দেখতে পাবে, কিভাবে আরো তোমাদের ড্রয়িং স্কেচকে আরো এগিয়ে নিয়ে যেতে তোমাদেরকে সাহায্য করবে, ঠিক আছে। সব তো তোমার একটা ভিডিওতে বলা সম্ভব হচ্ছে না, তাই আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে। প্র্যাকটিস করো, ঠিক আছে, বাড়িতে প্র্যাকটিস করো। আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে অনেক উৎসাহ করবে, অনেক উৎসাহ। তো টাটা, আজকের মতো বাই বাই। তোমরা এরকম করে মোটামুটি 20-30টা পেজে প্র্যাকটিস করে যাও শেপ, ঠিক আছে, তারপর বুঝতে পারবে তোমাদের ইম্প্রুভমেন্ট কতখানি।